মানসিকতা কথাটা কিন্তু খুব ভারী একটা ব্যাপার। সবাই এটাকে কতটা ভালো করে বোঝে সেটাকে জাজ করা কিন্তু খুবই কষ্টকর। কিন্তু এই মানসিকতা যদি মানুষকে না মানুষের মতন মানুষ করতে পারে, বা মানুষের মতন মানুষ হওয়ার মতন যদি না মানসিকতা থাকে, তাহলে এই পুরো সিস্টেমের মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে না। তার সাথে তোমার যতই ডিগ্রি থাকুক না কেন, যতই তুমি ভালো তোমার একাডেমিক স্কোর থাকুক না কেন, তুমি জীবনের যে লক্ষ্যে যেটা পৌঁছাতে চাও সেখানে পৌঁছে গেলেও তুমি নিজে যখন নিজেকে ইভ্যালুয়েট করবে সেলস জাজমেন্টের মাধ্যমে, তখন কিন্তু নিজেকে খুঁজে পাওয়াটা খুব চাপের হয়ে যাবে। এবং যারা নিজেদেরকে এই জায়গায় পৌঁছাতে পারে না, নিজেদের অন্তত নিজেদের কাছে যে অনেস্টিটা সেটাই যখন নিজেদের কাছে রাখতে পারবে না, তখন কিন্তু যে কোনো জিনিসকে অ্যাচিভ করা কিন্তু খুব টাফ হয়ে যাবে। কেন আমি এই কথাগুলো বলছি, দেখো যে কোনো এক্সাম, সেটা তোমার HS হোক, তোমার UPSC NDA হোক, বা তোমার WBJEE হোক, JEE মেন হোক, NEET হোক, এইগুলো পড়ার জন্য যথেষ্ট তোমাকে একটা মানসিক দিক থেকে, এবং তোমাকে যে তুমি যে এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত হতে চাইছো, তো সেইটা সব থেকে আগে সেই মানসিক দিক থেকে যেরকম তোমাকে স্ট্রং হতে হবে, সেরকম এটা পড়ার মতন বা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতনও তোমার মানসিকতা থাকতে হবে। ওই অন্যজন করছে বলে করব আর অন্যজন ঠেলছে বলে সেটাকে নিয়ে যাব, সেই যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু ততটা পর্যন্ত তুমি নিয়ে যেতে পারবে না যতটা পর্যন্ত চাই। কারণ আমরা নর্মালি কী করে থাকি, কাউকে ফলো করি, যে আগের বছর যে টপ করেছে তার শিডিউল কী ছিল, সে কোন কী কাজ করতো, হ্যাঁ তার পড়া রুটিন কী ছিল, এই জিনিসগুলো হুবহু যদি আমি কপি করে নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু কখনোই আমি সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবো না। কারণ ওটা ওর ওয়ে ছিল যে তার গোলটাকে অ্যাচিভ করার জন্য, আর আমার গোলটাকে অ্যাচিভ করার জন্য আমার নিজের রাস্তা নিজে তৈরি করতে হবে। হ্যাঁ ইয়েস, এটা কমপ্লিটলি এগ্রি করা যায় যে যে আগে সেই জিনিসটা করে এসছে তাহলে তার থেকে আমি কিছু সাজেশান নিতে পারি, যে সে আমাকে পথটাকে দেখিয়ে দিতে পারে এই ধরনের তুমি কাজ করতে পারো। কারণ দেখো, কেউ রাতে পড়তে পারে, কেউ সকালে পড়তে পারে, যার যেখান যখন সে তার পড়াটা মনে থাকে তাহলে সে সেই টাইমটাকে যেরকম ফলো করে, তার সাথে সাথে কী দরকার না, তার সাথে সাথে তোমাকে অবশ্যই যে বেসিক যে জিনিসগুলো রয়েছে সেইগুলো কিন্তু মেনটেন করা দরকার। যেমন আমি ধরো শুধুমাত্র কোনো এন্ট্রান্স এক্সামে রেডি করছি বলে আমার একাডেমিকের যে পড়াগুলো রয়েছে সেগুলোকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করলাম, বা একাডেমিকটাকে তোমাকে ভালো করার জন্য আমার যে এন্ট্রান্স এক্সামগুলো সেগুলো খারাপ করে দিলাম, এই সমস্ত জিনিসগুলোকে যখন তোমরা একসাথে ক্যারি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে নিজের বাবা মার সাথে কোনো সমস্যা সংঘাতে জড়িয়ে পড়তে পারে, এই তুই পড়ছিস না, এটা পড়, ঠিক আছে তোর সময়টা এইভাবে নষ্ট হচ্ছে, সেটা বলতে পারে। সবার ক্ষেত্রে তো সমান হয় না, সবাই যে নিজেকে গুছিয়ে নিয়ে ঠিকঠাক মতন রেডি করছে সেটা না, কোনো টিচার তোমাকে জোর দিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারে, তো সেক্ষেত্রে তোমার যদি মানসিকতা থাকে না এ কেন আমাকে প্রেশারাইজড করছে, বাড়ির লোক কেন আমাকে বলছে এটা বলতে পারে না। দেখো সবার একটা মূল উদ্দেশ্য থাকে যে তুমি যখন একটা জায়গায় রয়েছো তোমার সেই জায়গাটাকে যাতে তুমি ধরে রাখতে পারো বা বেটার করতে পারো, সেই জন্যই এই সমস্ত মানুষগুলো কিন্তু তোমাদের পেছনে সারাক্ষণ পড়ে থাকে। তো সেই জায়গাটাকে তোমাকে কিন্তু দেখতে হবে, বুঝতে হবে এবং শুনে সেটাকে কী করণীয়, কোথায় আমার ভুল হচ্ছে, সেই জায়গাগুলোকে কিন্তু রেক্টিফাই করে নেওয়া কিন্তু একটা আদর্শ মানুষের ক্ষেত্রে সেটাই কিন্তু কর্তব্য বলে আমার মনে হয়। তোমাদের কী মনে হয় সেটা তোমরা অবশ্যই জানাতে পারো। এবং এখনকার সিস্টেমে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে সবথেকে যে কোনো কিছুকে ক্র্যাক করতে যাওয়ার যে চিন্তাভাবনা সেটা হলো মানে অনায়াসে সেটাকে যাতে ক্র্যাক করতে পারি, শর্ট ট্রিক্স, ঠিক আছে, কোনো এক্সাম গভর্নমেন্ট জব হোক বা কোনো এন্ট্রান্স, আমি শর্ট ট্রিক্সগুলো জানবো, আমরা ডিটেলসে সেটাকে স্টাডি করি না, ঠিক আছে। যে কোনো পড়া আমি বারবার বলেছি আগের ভিডিওগুলোতেও, যখন আমি WBJEE নিয়ে কথা বলছিলাম তখন আমি বলেছি যে কোনো চ্যাপ্টার প্রথম 4-5 পেজ আমরা পড়িই না, আমরা ডাইরেক্ট এক্সারসাইজে চলে যাই, সেখানে যে টিচার বা কেউ কিছু নোটস দিয়ে দিচ্ছে, তাহলে এই আমাদের পড়াশোনাটা কিন্তু নোটস ওরিয়েন্টেড হচ্ছে। কিসের জন্য না আমরা বেশি মার্কস পেতে পারবো, ওই পড়তে গেলাম 4-5 নোটস লিখে দিল সেখান থেকে কোশ্চেন আসলো, সেগুলোকে প্রেডিক্ট করা খুব সোজা, ঠিক আছে, একাডেমিক লেভেলে। কিন্তু যখন তুমি ভালো ভালো পরীক্ষায় চলে যাচ্ছ, লাইক UPSC NDA JEE মেন, তো তখন তোমার কিন্তু এই যে গতানুগতিকভাবে আমরা যে নোটস ওরিয়েন্টেড পড়াশোনা করে এসি সেইটা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে তার মানসিকতা চেঞ্জ করতে হবে, যে এই স্যারের কাছে গেলাম এই স্যার আমাকে 5-10 নোটস দিল, অন্য স্যারের কাছে গেলে 500 নোটস দিল, কেউ 1000 নোটস দিল, তাহলে এই নোটস ওরিয়েন্টেড যখন পড়াশোনা তুমি করে ফেলবে তখন কিন্তু এই ধরনের বড় বড় এক্সামগুলো, সে যখন তুমি গ্র্যাজুয়েট পাস করবে তখন UPSC দিতে যখন ইচ্ছা হবে মানে সিভিল সার্ভিসের জন্য, সেক্ষেত্রেও কিন্তু গতানুগতিকভাবে এই প্রশ্নগুলো তোমরা পাবে না যেটা তোমরা নোটস ওরিয়েন্টেড। সো
কল তোমরা পড়ে এসছো, তাই জন্য এখন থেকেই তোমরা নিজেদের যদি মানসিকতাটা চেঞ্জ করে নাও তাহলে কিন্তু অনেক আর্থে সুবিধা হবে। কারণ আমরা যখন টুয়েলভ দিতে যাচ্ছি তার মানে এমন একটা জায়গায় রয়েছি সেটা হলো খুব একটা সেন্সিটিভ জায়গা। কেন আমি সেন্সিটিভ বলছি, কারণ এই সময়ে তুমি নিজেকে কী কোন দিকে নিয়ে যাবে সেটা কিন্তু নির্ভর করে। কারণ অনেকেই যারা ডিফেন্সের প্রতি আকৃষ্ট, মানে তোমার বলতে পারো আকর্ষিত হয়, তাহলে তারা এনডিএ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। কেউ যারা ইঞ্জিনিয়ার হতে চায়, সেম জেই মেন দিতে পারে, ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু WBCA দিতে পারে, অনেকে নিটের জন্য প্রিপেয়ার হতে পারে। অনেকে ভাবে না আমি এটাকে পাস করে গিয়ে আমি এখন থেকেই যখন আমার HS পাস হয়ে যাবে তখন থেকেই আমি ছোটো করে UPSC সিভিল সার্ভিসের জন্য রেডি হতে থাকবো। তাহলে এই সমস্ত জিনিসগুলো জন্য কিন্তু একটা ধৈর্য এবং একটা লং টার্ম প্রসেসের প্রয়োজন, এবং তার জন্য সবথেকে বড় কথা হলো সেলফ ইভ্যালুয়েশনের দরকার আছে, যে তুমি দিনের শেষে কতটা করলে, সেখানে কী গেইন করলে, কী গেইন করলে না, কতটা তোমার করা উচিত ছিল। এই যখন কোশ্চেনগুলো আমার সামনে আসবে সেইগুলোকে যে বলতে পারো রেকটিফাই করে, সেগুলোকে কারেক্ট করে যে আবার পরের দিনের জার্নিটাকে স্টার্ট করা, এই ধরনের কাজগুলো করতে হবে। রাদার দেন যে কেউ ঠেলছে তারপরে করব, দিনের শেষে গিয়ে আমি যে কোনো একটা র্যাঙ্ক নিয়ে নিলাম বা কোনো একটা জায়গায় গিয়ে যাও করে অ্যাডজাস্ট করে নিলাম, তাহলে সেই মানসিকতা থাকলে তাহলে সেরকম কাজ করো। কিন্তু যারা যারা নিজেদেরকে এই সমস্ত দিক থেকে সরিয়ে নিয়ে একটা জায়গায় পৌঁছাতে চাও তাদের আমি বারবার বলছি মানসিকতাটাই কিন্তু তোমাদেরকে চেঞ্জ করতে হবে। কারণ এখনকার সমাজে আমরা প্রচুর ভুল ভাল জিনিস নিয়ে বেশি আলোচনা করে ফেলি, সে যে কোনো রাজনৈতিক হোক এবং যে কোনো বলিউড বা টলিউডের যে কোনো গসিপ হোক, সেইগুলোতে আমরা বেশি সময় নষ্ট করে দিই। ধরো কোনো একটা পারপাসে তোমরা একটা মোবাইল খুলে যে এই ভিডিওটা দেখবো, এখানের এই টপিকটা বা এই স্যারের এই লেকচারটা আমার পছন্দ হতে পারে, সেটা যে কোনো স্যারের ক্ষেত্রে হতে পারে, তো সেটা খুলতে গিয়ে দেখলে বাহ একটা ভালো কন্টেন্ট চলে এসছে, ধরো তোমার কোনো তোমার বঙ্গায় কোনো কন্টেন্ট চলে এলো বা অন্য কোনো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে কোনো একটা কন্টেন্ট, সে আমাদের ন্যাশনাল লেভেলে তোমার ভুবন মামও হতে পারে, ঠিক আছে, তো ফুড ওরিয়েন্টেড যারা থাকে বা ট্রাভেল ওরিয়েন্টেড, এই সমস্ত জিনিসগুলো দেখে আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম। তাহলে এই ভিডিওটা যেটা আমরা দেখার জন্য অরিজিনালি নেটটা ইউজ করছিলাম বা আমরা ইউটিউবটা চালিয়েছিলাম বা এই কাজগুলো করছিলাম, সেটা থেকে আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়ে ওইটার প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেলাম। সে আকৃষ্ট হওয়ার পরে তাহলে কী হয়ে যাচ্ছে, তুমি সেই জিনিসটাকে নিয়ে কন্টিনিউ করছো ঘন্টা দেড়েক, তখন তুমি ভুলে গেছো যে কোনটার জন্য তুমি আসলে জিনিসটাকে খুলেছিলে। একবার ফেসবুক খোলা হয়ে গেল, একটা নোটিফিকেশান এলো, আমি সেইটার দিকেই তোমার চলে যেতাম। তাহলে এই যে কোনো কিছুর প্রতি তুমি যদি আকৃষ্ট হয়ে সেটাতেই সময়টা অতিবাহিত করে দাও, তাহলে তুমি আসল তোমার যে মোটিভ, যে কাজের জন্য তুমি কাজটা মানে মোবাইলটা অন করেছিলে সেইটা ভুলে যাবে। যেমন আমরা পড়তে বসে চারটে অঙ্ক করলাম বা ফিজিক্সের কিছু পড়লাম বা অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে বসলাম, আমার দুটো মেসেজ চলে এলো, সেইটা নিয়ে মোবাইলটা নিয়ে ঘাটতে ঘাটতে এবার আধ ঘন্টা কখন চলে গেলো জানলাম না। তো আমাদের এই জিনিসগুলো থেকে পুরো নিজেকে আলাদা করে নিতে হবে, কারণ আমরা যদি না এই জিনিসগুলো থেকে আলাদা করে নিতে পারি বা আমাদেরকে সেই রকমভাবে কাজগুলো করতে পারি, তাহলে দিনের শেষে গিয়ে আমরা সেই জায়গা কিন্তু অ্যাচিভ করতে পারবো না। ফ্রেন্ড থেকে যাবে যাদের থাকার নয় তারা থাকবে না, রিলেটিভরা রয়েছে তারা কিছু তোমাকে শোনাবে কিছু তোমাকে শোনাবে না, তোমার উত্থান হবে তোমার পতন হবে, সমস্ত জিনিসকে তোমাকে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে এই মানসিকতাটাকে তোমাকে কিন্তু প্রবল করতে হবে যে আমি এটাকে অ্যাচিভ করতে পারবো। তাহলে সেই জিনিসটা থেকে যখন আমরা বেরিয়ে যাব তখন কিন্তু আমরা কিন্তু কোনো কিছুকে অ্যাচিভ করতে কিন্তু পারবো না। তো এই জায়গাগুলোকে একটুখানি ধরে ধরে যাওয়া উচিত, কারণেই দেখবে যত আমি বেশিরভাগ ভিডিওটা WBCA নিয়ে করে থাকি, তো এই জন্য দেখবে ওখানটায় যে কোনো ভিডিওর তলায় যে কোনো কমেন্টের ক্ষেত্রে একটা কমন কমেন্ট যেটা আসে, আমার র্যাঙ্ক এত হয়েছে আমি কোন কলেজে পাবো, আর এই ভিডিওটা সেই জিনিসটা নিয়েই বলা থাকে, কিন্তু সেটা তোমার দেখে অর্ধেক জনে যদি না বুঝতে পারে তাহলেই সেই কোশ্চেনটা আবার রিপিট করছে। তার মানে কি তারা এতটাই সেই জিনিসটা নিয়ে পাজেলড যে তারা নিজেরা নিজেরা কোনো ডিসিশান নিতে পারে না। তো এই ডিসিশান মেকিং একটা যে কনফিডেন্স, সেই জিনিসটাকে কিন্তু নিজেদের মধ্যে আনতে হবে। আর তার জন্য সবার আগে যেটা চেঞ্জ করতে হবে, মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে নিজেদের, যে কারোর ওপর ডিপেন্ড থাকবো না। অবশ্যই আমরা সিনিয়রদের থেকে সাজেশান নেব, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বড়রা বলবে, বাড়ির প্যারেন্টসরা বলবে, টিচার্সরা বলবে, সেটাকে বুঝে শুনে তারপরে তো সেটাকে নিয়ে ভেবে চিনতে এগোতে হবে, তাহলে সেই জিনিসটা করে নেওয়া উচিত। আর একটা কথা লাস্ট আমি বলে রাখি, যে অনেকেই প্রশ্ন করে যে আমার এত র্যাঙ্ক হয়েছে এই কলেজে, এটা নিলে কি বেটার হবে? দেখো কলেজ ম্যাটার করে, হ্যাঁ চার বছর শেষে আমাকে কীরকম প্লেসমেন্ট দেবে, কিন্তু এই বারবার আমি যেটা বলে এসেছি যে একটা প্রাইভেট কলেজের ক্ষেত্রে কোনটা কত নামি আর কোনটা কত বেনামি সেটার মধ্যে কিন্তু চার বছর পরে গিয়ে তুমি নিজেকে ফেস করতে হবে। সেটা আগে কে তার সাথে কী হয়েছে না হয়েছে সেটা কিন্তু তখন গিয়ে ম্যাটার করবে না। সুতরাং তোমাকে আগে দেখতে হবে ওই যেটা আমরা 3 ইডিয়টসে পড়েছিলাম, যে তুমি জানার জন্য পড়ো, দেখবে বাকি জিনিসগুলো অলরেডি হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে, কোনো ক্ষেত্রে সেটাকে কিন্তু নিজেকে ছোট করবে না, ঠিক আছে। তো সেই জন্যই আমার মনে হয় যে
কিছু ক্ষেত্রে দরকার আছে ভালো কলেজ, সেটাকে তুমি অবশ্যই খুঁজবে, কিন্তু খুব বেশি হুড়োতাড়া করে খুব জিনিসগুলোকে তাড়াহুড়োর মধ্যে কোনো ডিসিশান নিয়ে নেওয়াটা সেটা যেন পরবর্তী ক্ষেত্রে খারাপ না হয়ে যায়। কারণ আমরা কোনো ক্ষেত্রে বলতেই পারি যে এই স্যারটা এখান থেকে পাস আউট হয়নি, সে এখান থেকে ড্রপ আউট হয়ে এরকম একটা করেছে, মানে আমিও করতে পারবো। দেখো, ড্রপ আউট হওয়া, কেউ কোনো জায়গায় কম নাম্বার পেয়ে ভালো করে এখন পড়াচ্ছে, তার নাম হয়ে গেছে, এই জিনিসগুলো শুনতে যতটা ভালো লাগে ততটা কিন্তু রিয়েলিটিটা কঠিন। সেই রিয়েলিটিটাকে তোমাকে কিন্তু যখন তুমি ফেস করবে তখন কিন্তু তুমি নিজেকে সামলাতে পারবে না। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলোকে না করে তুমি যেটাকে নিয়েছো, যেটা নিয়ে এগিয়ে যেতে চাও, সেগুলোর দিকে লক্ষ্য রাখো, আর বাকি জিনিসগুলো তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এইটুকুনি বলার ছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। WBJEE, WBCS এবং HS রিলেটেড সমস্ত ভিডিও এবং আপডেট তোমরা এই ভিডিও মানে আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।